তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা করতে যাচ্ছি ডিজে অ্যাডাম চ্যালেঞ্জ, মানে বাই বেজ 99 ভাইয়ের মতো, ঠিক আছে? তো আমাদের যে বেজ 99 ভাই আছে, উনি যেমন ডিজে অ্যাডাম চ্যালেঞ্জ করে, ঠিক আমরাও এইভাবে বেজ 99 এর মতো ডিজে অ্যাডাম চ্যালেঞ্জ করতে যাচ্ছি। অ্যান্ড এখানে আমরা ফার্স্টে নিচে নেমে গেছি, অ্যান্ড এখানে গান ফান নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো অনেকে এখন ভাবতে পারেন যে আমরা মরে যাব বা এমন কিছু হবে। না ভাই, আজকের কন্টেন্টটা হচ্ছে ফুল ফ্রেশ একেবারে, মানে কি বলতে পারেন, মানে কি বলবো ভাই, কজ আজকে আমরা সিজন টু প্রো প্লেয়ার ওইটা সেজে আসিনি, আমরা সেজে এসেছি পুরো অ্যাডাম, মানে কোনো ক্যারেক্টার স্কিল মিস্কিল কোনো কিচ্ছু নাই ভাই, ঠিক আছে? তো ক্যারেক্টার স্কিল লাগে না ভাই, এগুলো সিজন টু প্রো প্লেয়ার ভাই, ঠিক আছে? এদের কাছে কোনো ক্যারেক্টার স্কিল মিস্কিল কিচ্ছু লাগে না। এদেরকে যদি আপনি সামান্য একটা পিস্তল দিয়েও বলেন যে ফুল ম্যাপ শেষ করে আসতে, হ্যাঁ ইজিলি ওরা পারবে। এখন সেটা দৌড়ায় দৌড়ায় পলায় বা মায়ের ওরা সবাই পরের বিষয়, তবে পারবে এটুকু শিওর আমি দিতে পারি যে পারবে ফুল ম্যাপটা গেম প্লে করে আসতে পারবে, এটুকু আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন। বাকিটা আসতে পরে দেখা যাবে, যাই হোক আল্লাহ যা রাখছে কপালে। তো যাই হোক, এখান থেকে গান ফান মোটামুটি পাই গেছি, এনিমির কোনো খোঁজ খবর পাচ্ছি না। সামনে একটা মারামারি করছিল জাস্ট আমি দেখছিলাম, ওই যে আবার আবার শুরু করছে। মানে ভাই কি ভাই, তোদের কি লজ্জা সরম কিছু নাই যে এখানে সিজন টু প্রো প্লেয়ার আসিস তারপরও মারামারি করাই লাগবে? এই যে না, আপনারা ভাবতে পারেন যে মাইরে দেবে বা এমন কোনো কন্টেন্ট আমি ভিডিও আপলোড করতে যাচ্ছি না ভাই, অনেকদিন পরে সত্যি একটা কথা বলতেছি ভাই, ফার্স্ট টাইম মনে হয় যে আমরা আমাদের চ্যানেলে এরকম একটা কন্টেন্ট দিচ্ছি আপনাদেরকে উপহার, ঠিক আছে? আর এখানে অ্যাডামের চোখটা দেখেন কেমন যেন ওই দিকে তাকায় আছে ইমোজির মতো, বুঝতে পারছেন ভাই? আর ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, নেই ওইখানে নেই ভাই, মানে যাই হোক একটা কিল করার পর পাট শার্ট নেওয়া এটা হচ্ছে আমাদের অভ্যাস। ও মাই গড, মারতেছে ভাই, এত সহজ না ভাই, বলছিলাম না যে এই ম্যাচটা ফুল বই আর আমরা একটা ম্যাচ দিছি আপনাদেরকে, আমরা এখন বই আর যে করে হোক নিয়ে আসবো। ওই যে এনিমি একটা আসতেছে, একটা আসতেছে, একটা আসতেছে ভাই, বলছিলাম না যে যে ফুল ম্যাপ গেম প্লে, এটা ভাই ফুল ম্যাপ গেম প্লে বলছিলাম না, সমস্যা নাই, আমরা ফুল ম্যাপ গেম প্লে বলছিলাম না আপনাদেরকে, বলছিলাম এটা জাস্ট শুনে রাখেন, জিতিনান্তি পরের কথা ভাই শুনে রাখেন আগে। তো আগের রাউন্ড হয়তো আপনাদেরকে আলতু বালতু জিনিস আমি দেখাইছি, বাট এই রাউন্ডে আমি একটা জিনিস ভাবলাম যে ডবল ভেক্টর ছাড়া, ঠিক আছে, কোনোদিনও ভাই ডবল ভেক্টর ছাড়া আমার দ্বারা মনে হয় না যে র্যাঙ্ক গেম পেলে পসিবল। ডবল ভেক্টর অন করলাম প্লাস পুরো মুড অন করে নিলাম, মানে দুইটা ভেক্টর একসাথে হাতে নিলাম। এই যে এনিমি, এখন দেখেন ভাই মুভমেন্ট দেখাইতে হবে, ঠিক আছে, দুইটা এনিমি মুভমেন্ট দেখাইতে হবে ভাই। এরা ভাই ভেক্টরের সামনে কোনোদিনও কেউ টিকতে পারছে? আপনারা দেখছেন কোনোদিনও যে ভেক্টরের সামনে কেউ টিকতে পারছে না? ওয়ানটা শেষ, আরো একটা শেষ, আর গাইজ যেহেতু আমরা ডিজে অ্যাডাম চ্যালেঞ্জ দিয়েই ফেলেছি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এবার পুরগটের ম্যাপে আসছি। আর পুরগটের ম্যাপের ভাই, পুরগটের ম্যাপের কোনা কোনা ঘরে কোনা কোনা পর্যন্ত আমার মুখস্থ যে কোন জায়গায় কি আছে কি দেখি হয়। আর ভাই পুরগটের ম্যাপের কিং কে, এই জিনিসটা যদি কারো কাছে বাচ্চা থেকে গেরিনা পর্যন্ত ভাই যার কাছে আপনি কোশ্চেন করেন না কেন, সহজে বলে দেবে আরে এ তো সিজন টুর প্রো প্লেয়ার, গেমিং এর তালহা, হ্যাঁ সবাই জানে আমি ভাই কিং পুরগটের ম্যাপের, ঠিক আছে ভাই আমি কিং ভাই, বুঝতে পারছেন? আর আপনারা কি বলছেন, কিং মরে না? হ্যাঁ কিং তো অবশ্যই মরে, তাই না? আমি তো বলিনি যে আমি কিং কিং আমি, ঠিক আছে, কিন্তু কিং মরে না, কোন জায়গায় বলছেন ভাই এগুলো আপনারা, কিং মরে না। তো গাইস একটা কথা আমি ভুলে গেছিলাম যে ডিজে অ্যাডাম চ্যালেঞ্জের জন্য ভাই, ডিজে অ্যাডাম যেহেতু আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, ডিজে অ্যাডাম চ্যালেঞ্জের জন্য সব থেকে বেস্ট প্লেস হচ্ছে, সব থেকে বেস্ট জায়গা হচ্ছে বারমুডা ম্যাপের ক্লোক টাওয়ার ভাই। আর এই ক্লোক টাওয়ারে যদি আমি নামি রে ভাই, আমি জাস্ট একটু দেরি করেও নামি, ঠিক আছে, এখানে আমি রাজ করতে পারি একবার, রাজ, ওই দেখেন দেখেন খালি কি করছি আমি, দেখতে পাচ্ছেন রাজা আমি এখানে ভাই, কিং, আই এম দ্য কিং অফ মাই ওন কিংডম। ওই যে দেখেন আরেকটা, এই যে দেখেন উপরের থেকে উপরে থেকে শর্ট করছে, ওইটা জাস্ট আমি দেখিনি, কিন্তু এখানে কিং আমি ভাই, এটা মনে রাখবেন সবসময়, কোলক টাওয়ারের কিং আমি, কোলক টাওয়ারের। তো ভাই আমি আগেও আপনারা বলছি ভাই, কোলক টাওয়ারের কিং কে? গেমিং উইথ তালহা, সিম্পল একটা জবাব ভাই, ঠিক আছে। আবারও নামে গেছে এখানে হাজারো এনিমির ভিড়ে, কিন্তু ভাই হাজার এনিমি এখানে যতই থাকুক আমি ছাড়া ভাই কেউ টিকতে পারবে না, যত যাই বলেন না কেন। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন দেখেন সামনে একটা এনিমি না, জাস্ট আপনারা দেখতে থাকেন ভাই, কিছু করা লাগবে না, জাস্ট আপনারা দেখেন, ও মাই গড, ও পি ওয়ান ট্যাপ, আরেকটা দেখবেন অন ট্যাপ, দেখেন বডি ট্যাপ, ও মাই গড, বাইরে অল্প বলো অন ট্যাপ লাগছে, এটা দাঁড়িয়ে এখনই লেটা চুপে গেছেন, আই মিন এখনই আমি মরে গেছিলাম আর কি, যেটাই বলি না কেন ভাই, ক্যারেক্টার স্কিল ও কোন স্কিল ছাড়াই আমরা কিন্তু গেম প্লে করতেছি, ভালো করে লক্ষ্য করবেন আপনারা, মনোযোগ সহকারে দেখেন ভাই, মনোযোগ কেন লাগান না আপনারা, আর যাই হোক মনোযোগ সহকারে দেখেন আপনারা, দেখেন মেডিকিট মেডিকিট আগে মারে নি, সামনে এনে মারামারি করতেছে, কিন্তু ওরা তো মারামারি করতেছে না, ওরা জাস্ট আমাদের ডাকতেছে আমারে যে আসো প্লিজ গেমিং এর তালা, প্লিজ তোমার হাতে মরতে চাই, তোমার খেলা দেখে তোমাকে একটা ডিসলাইক দিতে চাই, আমি লাইক দিতে চাই, ঠিক আছে।
দেখেন কিন্তু আমি তো ভাই নাসর বান্দা এখানে পেরোবো আর আমার মেরে দিবার ড্রাম ফাটা এত সহজ তো না তাই না তো আমার কাছে ভাই শটগান আছে শটগান থাকলে আমি কাউরে ভয় পাই না বুঝতে পারছেন শুধু এরে বাদে ভাই ও ভাই সাহেব ওরে ডাউন কর থ্যাংক ইউ যে ডাউন করছে তারে আমি হাজারবার ধন্যবাদ দিতে চাই থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আমার বাসায় দেওয়ার জন্য নাহলে এখনই আবার গেছিল আমার মান সম্মানটা হারায় রে তো যাই হোক এখান থেকে মোটামুটি লুট নিয়ে নিছে আর ভাই এবার আমি বলতেছি এবার অরিজিন ওরে বাবু রে কি কর ও ভাই আরে ভাই এত বড় আমি বডি ট্যাপ কবে শিখলাম ওয়ান ট্যাপ দিচ্ছি বডি ট্যাপ দিচ্ছি ভাই এত ভালো খেলা তো আমি কোনোদিনও পারতাম না আবটবাজি করতে গেলে একটু খেলা বেরোবেই দেখেন গোলওয়াল পাতায় বসে আছে ওরে কিন্তু আমি ড্যামেজ দিছি দেখেন সিদা 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 লবিতে আমি চলে গেছি ও যায়নি কি যে করবো রে আমি বুঝতেছি না আমার দ্বারা ডিজে অ্যাডাম কি চ্যালেঞ্জ হবে না আমি কি বেজ 99 হতে পারবো না আপনারা দেখলে সইতে পারতেন না ওই যে দেখেন নিচে একটা এনিমি ফার্স্টে আগে এটারে ল্যাটার চুকে দিই শেষ একেবারে ডাউন এখন উপরে কিন্তু আরো এনিমি আছে বুঝতে পারছেন দেখেন কি পরিমাণ মারামারি করতেছে আমার কিল ভাই আমি আগে নিয়ে নিই একটা কিল পাইছি ভাই ডাবল স্নাইপার যদি কিল না করতে পারি এর মতো ভাই মানুষ মারানোর কিছু নেই দেখেন ডাবল স্নাইপার এই দেখেন দেখেন এম এইচ টু বির গ্লিচ দেখেন ভাই এই ফেক ড্যামেজ এ বোর ভাই কি বলবো ভাই মাথা নষ্ট ফেক ড্যামেজ দেয় দেখেন এতগুলা ড্যামেজ দিছি কিল কি পাবো আমার দেখেন ড্যামেজ দিতেই আছি ভাই স্নাইপিং মানে কি বলবো বিটুকে কাকু পর্যন্ত বলতেছে আরে তুমি এত মাইরো না ওরা মরে যাবে কি বলবো ভাই উপর থেকে আরেকটা এনিমি আসলো কিলটা চুরি করে নিয়ে গেছে ভাই এখন এখানে আমার কি করার আছে এই দেখেন দেখেন ড্যামেজ দিতেই আছে ও মাই গড এটা এটা কিন্তু অন্তত আগে নিয়ে নিতে হবে আমার আগে তাই না এইবার কিন্তু ভাই ফালতু কোনো গেম পেলে দিচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন যে স্নাইপার যেহেতু আমি হাতে নিই ঠিক আছে বাচ্চা থেকে গেরি না পর্যন্ত সবাই জানে যে সিজন টুর পুরো প্লেয়ার যদি ভাই একবার হাতে স্নাইপার নিয়ে নেয় তাইলে আর বাজার কোনো চান্স কি নাই কি নাই ওই যে আর একটাই নেবি রে একটা নক করলাম আর একটা হয়েছে তাইলে আমার সামনে চলে যেতে হবে ঠিক আছে যাইতে যাইতে গানটা লোড দিয়ে নিয়ে যায় ও মাই গড স্কিলটা কনফার্ম হয়ে গেছে আমার ভাই আর কোনো টেনশন নাই কথা বলতে বলতে মুখে ফেনা তুলে দিচ্ছি আমি ও ভাই ওইখান থেকেও কিলটা আমি পাই গেছি বাহ ওয়াও দৌড়ি করে গাইজ অলরেডি পাঁচটা কিল পাইছি সামনে আর একটা এটা মারলে ছয়টা হবে ছয়টা অলরেডি গাইছে আমাদের ছয়টা কিল ডান এখন আমরা এখান থেকে সরে যাবো কজ মনে হয় না যে এতক্ষণ আর এখানে কোনো এনিমি আছে থাকলো ভাই স্নাইপারের যে সাউন্ড শুনেছি ভয়তে চলে যাবে 25 জন ওয়াচিং এ আছে যদি হিপ হপ পড়া থাকতো তাহলে লাইক পাইতাম ঠিকই 25 টা হিপ হপ যেহেতু পড়া নাই সেহেতু লাইক মনে হয় না কেউ দেবে না সব শালা চেষ্টা তো কি বলো ভাই লাইকই দিতে চায় না কেউ আপনারা ভাই ওয়াইফাই ইউজ করেন ওয়াইফাই আমরা ভাই এমবি চালাই এমবি লাইক একটা দিতে তো ভাই বেশি কিছু যাবে না আপনাদের তাই না ভাই আমরা এমবি চালাই এমবি তো যাই বন্ধুরা এখান থেকে আমরা বাইক নিয়ে কলকটার অলরেডি চলে আসছে যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা শট দিল ভাই ও শট গানতে দুই বিশিতে মারতেই আছে আর আমি এইখান দিয়ে জাস্ট সিনেমাতে দুটা ঘা দিলাম শেষ কাহিনী খতম এত ভাই এত কাহিনী করার দরকার ছিল তো আমি এর কাছে অনেকগুলো গোলওয়াল আছে আগে গোলো মাইরে নিজে গোলোগুলো লুট করে নিই সিনেমাতে আমি ফেলাই দিই অ্যান্ড এখন আমরা বিমা শক্তিতে অলরেডি চলে আসছি গাইস আর উপরে মারামারি করতেছিল এনিমি আমি সাউন্ড পাইছিলাম ঠিক আছে উপরে এনিমি মারামারি ওই যে দেখেন তিনটা মাই গড একটা অলরেডি নক ওর ভাই মারে রে এখানে গোলওয়াল বসাই নিলাম আগে ভাই গোলওয়াল যেহেতু আপনার কাছে থাকবে অলরেডি যদি গোলওয়াল কাছে থাকে তাহলে ভাই গোলওয়ালের ব্যাকআপ নেবেন কারণ ভাই আপনি মরে গেলে তো গোলওয়াল কোনো কাজে আসবে না তাই না এই দেখেন একটা শট লাগে না সেকেন্ডটা থার্ডটা তো ও নক ও কিল কনফার্ম হয়ে যাবে কজ ও জোনের ভিতরে যেহেতু জোন পায়নি আর ওর টিমমেটরা ও কোনোদিনও আমার সামনে দিয়ে বের হয়ে ওরে বাঁচাইতে যাবে না তো অনেকগুলো কিল আমি পেয়ে গেছি অলরেডি গেছি আটটা কিল পেয়ে গেছি তো ডিজে অ্যাডাম চ্যালেঞ্জে মনে হয় এবার সফলতা আমি পেয়ে যাবো ভাই ডিজে অ্যাডাম চ্যালেঞ্জে সফলতা পেয়ে যাবো বেস 99 ভাই গুরু আপনি আমার গুরু ওই যে ওই যে বেরোছে রে ওইটার হিল দিতেছে যেটার ভাই নক করছিলাম ওইটার হিল দিতেছে গোলওয়াল বসাইনি এখানে এটার আগে নক করতে হবে একটা শট টু শটে নক করে দিলাম এর আমি আরেকটা কই গেল আরেকটা এবার ভাই ওরে বাসাইতে আসবে আমি মেডিকিন মারি রিল্যাক্স ঠিক আছে ওরে আমি শিওর দে বাসাইতে আসবে আরেকটা গোলও মারতে হবে মনে হয় এখানে কারণ আমি কোনো রিস্ক নিতে চাই না ওই দেখেন ও ও আসবে কথাইতে এবার না মারো ও ভাই কি হেড মাই গড কিলটা তো অন্তত হেড শেড উঠবে ভাই ইসরাফ এই দুইটা আছে আরেকটা আছে আরেকটা আছে এখানে একটা গোলও বসাই নিলাম একটা আছে আমি দেখতে পারছি ওরে এখান থেকে এইম পাইছে একটা শট দুটো শট ও মাই গড একবারে ভাই তিনটা কিল তাইলে আর ওইখানে একটা টোটাল চারটা কিল পাই গেছি টোটাল ভাই 12টা কিল আর আছে এনিমি অন দি কয়টা ভাই চারটা এনিমি বাকি আছে ভাই আমি বাদে ভাই এই চারটা এনিমির যদি আমি কিল করতে পারি আপনারা কি আমারে লাইক দিবেন লাইক দেন না ভাই আপনারা ভাই ওয়াইফাই চালান ভাই ওয়াইফাই আমরা চালাই এম দি ভাই একটা লাইক দিতে তো তেমন কিছু যাবে না তাই না তো যাই হোক এখান থেকে মোটামুটি একেবারে লুট করে নিয়ে যাই তো ভাই উপরে এনিমি মারামারি করতেছিল গোলওয়াল বসায় আমি দূর থেকে দেখতে পাচ্ছি তো কাছে আসার পরে দেখেন ড্যামেজ ড্যামেজের উপর ড্যামেজ ভাই একটা নক একটা নক একটা নক একটা নক করে দিছি একটা নক করে দিছি আর একটা দুটো নক আর একটা এনিমি ভাই মারতে পারলে
লবিতে চলে যাও। এটা ভাই হয় আমার সাথে প্রতি মাসে, খালি খালি এ নিয়ে খালি খালি নকশা করার দরকার নাই, এ আমার ডেলি অভ্যাস হয়ে গেছে মায়ের খাতি খাতি। যাই হোক ভাই, মার গুলো যে দিচ্ছি ওইগুলো আপনারা লক্ষ্য করবেন, আমি যে মায়ের খাইছি ওইটা লক্ষ্য করার দরকার নাই আপনাদের, ঠিক আছে? আমি যে মায়ের গুলা দিচ্ছি ওইগুলোই আপনারা দেখবেন, তাইলে আপনাদের ভালো লাগবে, মায়ের খাওয়াটা লক্ষ্য করবেন। তো বন্ধুরা, এটা ছিল মূলত আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খুদা হাফেজ।